আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আমাদের ইপিএস টেক্সট বুক ওয়ানের ষষ্ঠতম অধ্যায়টা খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব যারা সময়ের অভাবে অথবা বিভিন্ন সমস্যার কারণে কোচিং সেন্টারে গিয়ে এই ভাষাটি শিখতে পারেন না যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই ভাষাটি শিখতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে ইউগোয়া অধ্যায় ছয় ঝ অর্থ আমি নুনটা ব্যবহৃত হয়েছে পার্টিকেল হিসেবে যাদের পার্টিকেল নিয়ে সমস্যা হয় পার্টিকেল নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে সেই ভিডিওটি যদি দেখেন তাহলে পার্টিকেল নিয়ে সমস্যা দূর হবে তারপরে দেওয়া আছে থোয়ান থোয়ান একটা নাম পরে দেওয়া আছে ইমনিদা ইমদি একটা গ্রামাটিক্যাল টার্ম তো এটা অর্থ দাঁড়াই ঝনুন অর্থ আমি অথবা আমার দুইটাই অর্থ দেয় তাহলে ঝনুন আমি থোয়ান ইমিদা আমি হই থোয়ান অথবা আমার নাম থোয়ান এই ষষ্ঠতম অধ্যায়ের টাইটেল হলো ঝনুন থোয়ান আমার নাম থোয়ান আমাদের প্রত্যেকটা অধ্যায়ের একটা টাইটেল থাকবে এই অধ্যায়ের টাইটেল হচ্ছে ঝনুন মিদা এরপরে দেখুন হাকসু পানে পাঠ অধ্যায়টা পড়লে আমরা কি কি শিখতে পারবো সেই বিষয়টা এখানে আলোচনা করা থাকে পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায়টা পড়লে আমরা কি বিষয়ে জানতে পারবো কি বিষয়ে শিখতে পারবো নিজের পরিচয় দেওয়া অর্থাৎ এই অধ্যায়টা পড়লে আমরা নিজের পরিচয় দেওয়া জানতে পারবো ব্যাকরণ পাবো এখানে ইমনিদা এবং ইমনিকা শব্দকোষ পাব দেশ এবং পেশা তথ্য সংস্কৃতি পাব অভিবাদনের সৃষ্টতা ওহি ইল ওহি শব্দকোষ ইল এক অর্থাৎ শব্দকোষ এক নারা নারা অর্থ দেশ এখানে কয়েকটা দেশের নাম লেখা আছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ষোলোটা দেশ দেওয়া আছে এই ষোলোটা দেশ থেকেই ইপিএস মাধ্যমে কোরিয়াতে কর্মী নেওয়া হয় জন্য এখানে সেই ষোলোটা দেশ দেওয়া আছে এবং সেই ষোলোটা দেশ কি কি উচ্চারণ করা হয় সে ষোলোটা দেশকে কি কি বলা হয় সেই বিষয়টা এখানে দেওয়া আছে প্রথমেই দেখুন আমাদের বাংলাদেশের ছবি দেওয়া আছে এটাকে বলা আছে বাঙ্গুল্লাদেশি অর্থ বাংলাদেশ খাম্বোদিয়া খাম্বোদিয়া অর্থ কম্বোডিয়া নেপাল নেপাল দম অর্থ পূর্ব থিমুর অর্থ তিমুর তাহলে দোম থিমুর পূর্ব তিমুর সুরিরাঙ্কা শ্রীলঙ্কা লাউস লাউস মঙ্গল মঙ্গোলিয়া মিয়ানমার মিয়ানমার ফিলিপিন ফিলিপিন ভেতনাম ভিয়েতনাম থেগুক থাইল্যান্ড উজবেকিস্তান উজবেকিস্তান ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জুঙ্গুক চাইনা খিরগিস্তানিরগিস্তানাকিস্তান পাকিস্তান পাকিস্তান তো এখানে দেখেন প্রত্যেকটা শব্দই কিন্তু প্রায় সেম সেম অর্থাৎ বাংলাদেশকে বাংলাদেশি বলা হচ্ছে কম্বোডিয়াকে সেম সেরকম ভাবে উচ্চারণ করা হচ্ছে এখানে জাস্ট তিনটা দেখেন আমাদের ভিন্নতা আছে যেমন জুঙ্গুক চায়না থেগুক থাইল্যান্ড থংথিমুর পূর্বতিমুর এই তিনটা জিনিস ভালো করে মুখস্থ করে নিলে বাকিগুলো খুব সহজেই জানা যায় তবে এখানকার পতাকাগুলো অর্থাৎ ফ্লাগুলা মনে রাখা এরকম দরকার নাই জাস্ট এখানে নামগুলো একবার ভালো করে দেখে নিবে তাতে বোঝা যাবে কারণ এই নামগুলো আমাদের বইতে ব্যবহৃত আছে এছাড়া আমি দুইটা শব্দ লিখে পাশে লিখে রাখতে পারেন একটা আছে ইলবোন অর্থ হচ্ছে জাপান এটা অর্থ জাপান যেটা আমাদের বইতে এখানে দেওয়া নাই এছাড়াও আর একটা শব্দ আছে মিগুক মি গুক মিগুক অর্থ আমেরিকা বা ইউএসএ তো এই দুইটা শব্দ ভালো করে লিখে রাখেন এটা একটু ভিন্নতা আছে ইলবন অর্থ জাপান এবং মিগুক অর্থ ইউএসএ বা আমেরিকা এখানে দেখেন টিপ দেওয়া আছে ইমনিদা এটা অর্থ হয় হলাম হলেন হোলো তো ইমনিদা নিয়ে বিস্তারিত আমরা গ্রামা সেকশনে গিয়ে দেখব এখানে দেখেন দুইটা শব্দ দেওয়া আছে ইগোসোন এটা ইগোসোন অর্থ আছে এটা ইগত মানে এটা কোনটা ব্যবহৃত হচ্ছে পার্টিক্যাল হিসাবে ইগোসোন ফেন ইমনিদা এটা ফেন বা কলম ইগোসন এটা ফেন ইমনিকা এটা কি কলম অর্থাৎ ইমনিদাটা ব্যবহৃত হয় উত্তরমূলক বাক্যের জন্য এবং ইমনিকাটা ব্যবহৃত হয় প্রশ্নমূলক বাক্যের জন্য এটা বিস্তারিত আমরা গ্রামার সেকশনে গিয়ে দেখে নিব মুনবক ইল ব্যাকরণ এক ইমনিদা যেটা এখন আমরা দেখলাম টিপ হিসেবে এটা এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব একটা বিষয় আমাদের মনে রাখতে হবে কোরিয়ান প্রত্যেকটা সেন্টেন্স কোনো না কোনো ইন্ডিং দিয়ে শেষ হবে যেমন এখানে দেখেন একটা সেন্টেন্স দেখা যাচ্ছে সেই সেন্টেন্সটার পিছনে একটা ইন্ডিং দেওয়া দেখা যাচ্ছে ইমনিদা এটা একটা ইন্ডিং কোরিয়ান প্রত্যেকটা সেন্টেন্স কোনো না কোনো ইন্ডিং দিয়ে শেষ হবে আর সেই ইন্ডিংটা কোনটা হবে সেটা নির্ভর করবে সেই সেন্টেন্সে থাকা সর্বশেষ শব্দের উপরে সর্বশেষ শব্দটা যদি নাউন হয় তাহলে নাউনের মতো ইন্ডিং বসবে যদি সেটা ভার্ভ হয় ভার্ভের মতো ইন্ডিং বসবে যদি অ্যাডজেকটিভ হয় অ্যাডজেক্টিভের মতো ইন্ডিং বসবে তো ইমিদাটা ব্যবহৃত হয় সাধারণ বিবৃতিমূলক বাক্য গঠন করতে অর্থাৎ উত্তরমূলক বাক্য গঠন করতে ব্যবহৃত হয় এবং সাধুরীতিতে ব্যবহার করা হয় সাধুরীতি বলতে যে সকল জায়গাতে আপনাকে ফর্মালিটি পালন করে কথাবার্তা বলতে হয় অর্থাৎ সেখানে নম্রভদ্রতা দেখিয়ে কথাবার্তা বলতে হয় সেখানে ইমিদারটা ব্যবহৃত হয় এই ইমিদাটাকে যদি আমরা ইংলিশে কল্পনা করি এটা কেমন অর্থ দেয় দেখেন এটা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অ্যান ইজ আর এটা অর্থ দেয় এম ইজ আর তো এম ইজ আর অর্থটাই দেয় এই ইমনিদা অর্থাৎ এটা অর্থ দ্বারাই হয় এটা বাংলা অর্থ যদি আমরা ই করি এটা অর্থ হয় কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ ইয়ার নেম আপনার নাম কি তখন আমরা কি বলি মাই নেম সোহান অথবা মাই নেম ইস থোহান এরকম বলি তো এটা বাংলা অর্থ দ্বারা কি আমি হই থোয়ান এরকম কি আমরা কখনো বলি আমরা বলি কি আমি থোয়ান ইমনি দেয় এটা তেমনই ব্যবহৃত হয় যে সকল সেন্টেন্স নাউন দিয়ে শেষ হবে যে সকল সেন্টেন্সের শেষ অংশটুকু নাউন থাকবে সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য ইনমিদা ব্যবহৃত হয় এখানে দেখেন বলছে ঝনুন আমি হাঙ্গুক কোরিয়া সারাম মানুষ ইনমিদা আমি হই কোরিয়ান মানুষ তো এখানে আমরা যখন এরকমভাবে বলতে যাই তখন কিন্তু হয় এই কথাটাকে উজ্জ্বল রাখি অর্থাৎ এটা উচ্চারণ করি না ঝনুন হাঙ্গুক সারাম ইন্মিদা আমি কোরিয়ান মানুষ এরপর দেখুন আছে ঝনুন আমি মিনসু একটা নাম ইনমিদা আমার নাম মিনসু বা আমি মিনসু অথবা আমি হই মিনসু তো এই সকল ক্ষেত্রে ইমিদাটা ব্যবহৃত হয় যে সকল সেন্টেন্সের শেষে নাউন থাকবে নাউন দিয়ে শেষ হবে সেই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য ইনমিদাটা ব্যবহৃত হয় যদি সেটা সাধুরীতির সেন্টেন্স হয়ে থাকে এরপরে দেখেন একটা বিষয় দেওয়া আছে ভি কে হে বুঝে তুলনা করে দেখুন ইমনিদা এবং ইগা আনিমনিদা ইমনিদা হল সাধারণ বর্ণনামূলক উত্তরমূলক বাক্য যখন এটার সাথে আপনার ই গা লাগানো হয় ই গা আনি এটা লাগানো হয় তখন সেটা নাবোধক একটা উত্তরের জন্য ব্যবহৃত হয় ই গা আনিমনিদা অর্থাৎ নাউনের পরে এটা বসবে বসে হয়ে হে বসেও তুলনা করে দেখুন ইমনিদা এবং ই গা আনিমনিদা ইমিদা হলো সাধারণ উত্তরমূলক বিবৃতিমূলক বাক্য ই গা আনির্মিদা হল নেগেটিভ বাক্য বা না বাক্য এটা ফরমেটটা হবে এমন ই আনেমনি দা এবং গা আনেমনি এখানে দেখেন এটা কখন বসবে এটা কখন বসবে যখন সেন্টেন্সটা সেই সমস্যাটাতে যদি বাকসিম থাকে তাহলে ই আনিম যদি বাদসিম না থাকে তাহলে গা আনিম বসবে এখন আমি যদি বলতে যাই আমি কোরিয়ান মানুষ না তাহলে এটা তখন বলতে হয় ঝনুন আমি হাঙ্গুক সারাম এখন কোনটা বসবে ই আনিম নিদা কেন বসবে যত বাতসিম আছে কেন মিওম আছে তাহলে ঝনুন হাঙ্গু সারামি আনিম নিদা আমি কোরিয়ান মানুষ না না বোধক অর্থে ব্যবহৃত করা হবে কিন্তু এখানে বলা হচ্ছে কি ঝনুন হাঙ্গু সারামিমিদা আমি কোরিয়ান মানুষ যেহেতু এখানে শূন্য দেওয়া হয়েছে শূন্য দিয়ে বোঝানো হচ্ছে যে এই সেন্টেন্সটা সঠিক এরপরে বলা হচ্ছে ঝনুন হান্ডুক সারাম আনিম আমি কোরিয়ান মানুষ নয় তো এখানে এই সেন্টেন্সটাকে ভুল দেওয়া হয়েছে এই জন্য কারণ নিয়ম যত বাচ্চি মেয়ে আছে এখানে ইটা ব্যবহৃত না করার কারণে এটাকে কর্স নদী ভুল বলা হচ্ছে এটাকে সঠিক বলতে গেলে এটা এভাবে বলতে হবে ঝনুন আমি হাঙ্গুক কোরিয়ান সারামি মানুষ আনমিদা না তার মানে আমি কোরিয়ান মানুষ নয় বা আমি মানুষ না এখানে বলছে ইমিদায়ের ব্যবহার বুঝতে পেরেছেন তাহলে উদাহরণের মতো করে কথোপকথন সম্পূর্ণ করুন যদি ইমৃদাটা গা মা বুঝে থাকে তাহলে এখানে এটা সম্পূর্ণ করতে বলছে এখানে বলছে এক নম্বরে ভোগী অর্থ উদাহরণ সরম অর্থ মতো মনজাম অর্থ বাক্য হাদা অর্থ সম্পূর্ণ করা অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল রাখবো প্রত্যেকটা শব্দের মূল অর্থটা জানার চেষ্টা করব সেওটা ব্যবহৃত হয়েছে গ্রামাটিক্যাল টার্ম হিসাবে এটা অর্থ দেয় আদেশ করতে এবং অনুরোধ করতে সেওটা ব্যবহৃত করা হয় তাহলে এখানে মূলত অর্থ দিয়েছে বগি সরম উদাহরণের মতো মনজাঙ্গুল বাক্য হংসং আছে সম্পন্ন করুন উদাহরণস্বরূপ একটা এখানে দেওয়া আছে এটা বগি এখানে এই ব্যক্তিটা আছে এনার নাম আছে থোয়ান তাহলে ঝনুন থোয়ান এ আমি থোয়ান তো এইরকম ভাবে আমাদের এই দুইটা কমপ্লিট করতে বলছে এখানে লেখা আছে কি রিহান তাহলে কি হবে ঝনুন রিহান ইমিদা আমি রিহান বা আমি হই রিহান অথবা আমার নাম রিহান দুই নম্বরে দেখা একটা মেয়ে দেখা যাচ্ছে এখানে বলছে সুফিকা এটা একটা নাম তাহলে কি হবে ঝনুন সুফিকা ইমরিদা আমি হই সুফিকা অথবা অথবা আমি সুফিকা এরপর দুই নম্বরে দেখেন আছে। সরম উদাহরণের মতো জাঙুল বাক্য হাসে হাসেও সম্পূর্ণ করুন উদাহরণের মতো বাক্য সম্পন্ন করুন বা বাক্য গঠন করুন তাহলে ভিয়েতনাম একটা দেশের নাম তাহলে আমি ভিয়েতনাম ভেতনাম সারামিমিদা মানুষ তার মানে আমি ভিয়েতনামের মানুষ আমি ভিয়েতনামের মানুষ তার মানে এখানে ভিয়েতনাম দেওয়া আসে এই জন্য এটাতে কমপ্লিট সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করতে হয়েছে ঠিক তেমনই দেখেন এখানে দুইটা শূন্য স্থান দেওয়া আছে আমাদেরকে সেটা কমপ্লিট করতে বলা হচ্ছে পাকিস্তান এটাতে আমাদের কমপ্লিট করতে হবে কিভাবে ঝনুন আমি এখানে ভিয়েতনামের কাছে কি লিখতে হবে পাকিস্তান তাহলে ঝনুন আমি পাকিস্তান মিদা আমি পাকিস্তানের মানুষ দিয়ে এটা সম্পূর্ণ করতে হবে ঝনুন আমি মিদা আমি ঠেগুকের মানুষ বা আমি ঠেগুকের অধিবাসী অথবা থেগুক অর্থ দাঁড়ায় থাইল্যান্ড তার অর্থ হচ্ছে ঝনুন ঠেগুক সারামে মিদা আমি থাইল্যান্ডের মানুষ এতক্ষণ আমরা যে উত্তরগুলো করলাম সেই উত্তরগুলো দেখেন এখানে দেওয়া আছে আমরা এখানে উত্তর করে দেখার চেষ্টা করব এই অনুযায়ী যে উদাহরণের মতো করে তারপরে এখানে এসে মিলাবো যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা দেখুন এখানে রিহান আছে তাহলে ধরুন রিহান মিদা জঙ্গাবর্থই উত্তর এই জন্য এখানে প্রত্যেকটা উত্তর এখানে কি কি বসবে এখানে কি বসবে আমরা যেটা এখন এতক্ষণ দেখলাম সে বিষয়টা এখানে লেখা আছে তো উত্তর দিয়ে কিন্তু আমরা তাকাবো না প্রথমে আমরা ভালো করে দেখে নেবো এটা নিজেরা করার চেষ্টা করব তারপরে আমরা উত্তরের সঙ্গে মিলাবোজ আমাদের হয়েছে কিনা এখন আমরা দেখবো থেওয়া থেওয়া অর্থ কথোপকথন অথবা ডায়লগ বলতে পারেন গল্প বলতে পারেন থেওয়া ইল গল্প এক এখানে দেখেন ডান দিকে একটা নোট আছে ঝ অর্থ আমি বাম দিকে নোট আছে আন্নয়ং হাসেও অর্থ কেমন আছেন আমরা যেমন কারোর সঙ্গে প্রথমে দেখা হলে হাই হ্যালো বলি কিংবা কি বলি কেমন আছেন অথবা সালাম দেই তো কোরিয়ানরা কারোর সঙ্গে দেখা হলে প্রথম দেখা হলে তাকে বলে আন্নেয়ং হাসেও কেমন আছেন তো এখানে ঝর তো আমি এখানে দেখেন দুইটা সেন্টেন্স দেওয়া আছে ঝনুন আমি ইয়ং জিন একটা নাম ইমিদা ব্যবহৃত কেন নাউন দিয়ে সেন্টেন্সটা শেষ হয়েছে দেখেন এখানে যদি এইটুকু কল্পনা করি আমরা তাহলে দেখেন সে সংটুক কি আছে নাউন আছে যার কারণে ইমিদাটা এখানে ব্যবহৃত হয়ে সেন্টেন্সটা কমপ্লিট করা হয়েছে ঝনুন ইয়ং জিন ইমিদা আমি ইয়ং জিন ঝনুন আমি বাংলাদেশি বাংলাদেশ সারাম মিদা বাংলাদেশের মানুষ বা আমি বাংলাদেশি এখানে আন্নেয়ং হাসে কেমন আছেন ঝনুন আমি ইমিনসু এখানে ব্যবহৃত হচ্ছে ইমিদা গ্রামাটিক্যাল টার্ম হিসেবে তাহলে ঝনুন ইমিনসু ইমিদা আমি ইমিনসু পরবর্তী এখানে বলা হচ্ছে আন্নেয়ং হাসেও কেমন আছেন মান্না স মান্না অর্থ দেখা করা সেখান থেকে মান্না স দেখা হওয়াতে ফানগাপ সমিদা ভালো লাগলো মানে দেখা হয়ে ভালো লাগলো অথবা দেখা হওয়াতে ভালো লাগলো তো কারোর সঙ্গে কোরিয়াতে প্রথম দেখা হলে এই কথাটা বলা হয় মান্না সাংগার সমিধা। দেখা হয়ে ভালো লাগলো তো কথোপরণটা এখানে দেখি আমরা নিচে মিনসু এবং থোয়ানের কথোপকথন হচ্ছে তো এই কথোপরণটা আমরা প্রথমে ভালো ভালো করে করে দেখে নিব দেখে নেওয়ার পরে লিসেনিং আছে এটা লিসেনিংটা ভালো করে শুনবো লিসেনিং এর জন্য আমরা যে অ্যাপস আছে আমাদের সেই অ্যাপস থেকে এই ট্রাকে ক্লিক করলে আমরা সেমতে লিসিংটা শুনতে পাবো এখানে এটা মিনশু এবং এটা থোয়ানের কথোপকথন মিনশু বলছে আন্নেও হাসেও কেমন আছেন ঝ আমি নুন পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে ইমিনসু নাম ইমিদা কেন ব্যবহৃত হয়েছে এটা নাউন দিয়ে হচ্ছে সেন্টেন্সটা এই জন্য ইমিদারা ব্যবহৃত করে সেন্টেন্সটা কমপ্লিট করা হচ্ছে তাহলে আমি ইমিনসু একটা জিনিস লক্ষ্য করেন এখানে মিনসু লেখা আছে ইমিনসু লেখা আছে আর এখানে লেখা আছে মিনসু হয়তো এখানে একটু ভুল আছে না হলে এখানে একটু লেখা ভুল আছে তাহলে ঝনুন ইমিনসু ইমিদা আমি ইমিনসু থোয়ান বলছে এখন আর নেও হাসে আপনি কেমন আছেন বা আপনি কেমন আছেন ঝনুন আমি থোয়ান এখানে ইমিদা ব্যবহার গ্রামাটিক্যাল টাইম হিসেবে তাহলে ঝনুন থোয়ান আমি হই থোয়ান অথবা আমার নাম থোয়ান বা আমি থোয়ান ঝনুন আমি ভেতনাম মানে ভিয়েতনাম দা অধিবাসী বা মানুষ সারাম অর্থ মানুষ তাহলে আমি ভিয়েতনামের মানুষ এটা আমরা বলতে পারি এখানে অধিবাসী না বলে আমরা বলবো ভিয়েতনামের মানুষ তো এখানে যে বাংলাগুলো আমরা দেখব প্রায় অটো ট্রান্সলেটের মতো অনেকটা আমাদের কথার সঙ্গে মিলবে না আমরা যেভাবে অর্থ করার চেষ্টা করবে সেটার সঙ্গে মিলবে না তো আপনারা এটা বাংলার দিকে না তাকিয়ে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে পড়ার চেষ্টা করবেন আশা করি ভালো কিছু করতে পারবেন তো এখানে যেটা দেওয়া আছে এটা আবার পড়ে দেখেন আনায়ং হাসো কেমন আছেন ঝনুন ইমিনসু ইমিদা আমি ইমিনস আন্নায়ং হাসো আপনি কেমন আছেন ঝনুন থোহানা আমি থোহান ঝনুন ভেতনাম মিদা আমি ভেতনামের মানুষ চলুন এখন আমরা লিসেনিংটা দুইবার শুনে নেই আমরা যেটা পড়লাম এখানে ডায়লগটা সেই ডায়লগের আলোকে দুইটা প্রশ্ন দেওয়া আছে একটা আমার প্রশ্নে বলা হচ্ছে থুয়ান থোয়ান মানে থুয়ান সাহেব থোয়ান অর্থ নাম সিটা ব্যবহৃত হয় যখন কোরিয়াতে কাউকে নাম ধরে ডাকা হয় তার পিছনে শি লাগানো হয় এটা অর্থ জনাব সাহেব সাহেবা মিসেস মিস্টার এরকম করা হয় তো এখানে সি অর্থ সাহেব যখন আপনি কাউকে নাম ধরে ডাকবেন তখন অবশ্যই তার পিছনে শি লাগাতে হবে এই নুনটা ব্যবহৃত হইছে পার্টিক্যাল হিসাবে থোয়ান শি নুন থোয়ান সাহেব নুগু অর্থ কে বা কার নুগুয়া কার সাথে ওয়াটা ব্যবহৃত হয় ও এবং সাথে ব্যবহার করতে তাহলে নুগুয়া কার সাথে ইনসা অর্থ অভিবাদন অভিবাদন বলতে বুঝি আমরা যখন আমরা কারোর সঙ্গে দেখা হলে যেসব কথাবার্তা বলে থাকি কেমন আছেন বাসার কি অবস্থা সকল বিষয়টাকে অভিবাদন বলা হয় তাহলে ইনসারুল অভিবাদন হাদা অর্থ করা সেখান থেকে একটা পাস্টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে পাস্টেন্সে ব্যবহৃত হয়ে হচ্ছে যে থোয়ান সিনুন থোয়ান সাহেব নুগুয়া কার সাথে ইনসারুল অভিবাদন হচ্ছে করেছিল বা করেছে হাদা অর্থ করা হয়ে একটা অর্থ হচ্ছে করেছে ধোয়ান সাহেব কার সাথে কুশল বিনিময় করেছে তো এই গল্পতে আমরা কিন্তু দেখছি মিনসুর সাথে সে কুশল বিনিময় করেছে তারপরে এখানে বলছে থোয়ান সিনুন থোয়ান সাহেব অনু কোন অনু অর্থ কোন অর্থ দেশ সারা মেয় মানুষ এখানে ইনমিদার বদলে যখন ইনফর্মালি কথা বলা হয় অর্থাৎ যেখানে ঘনিষ্ঠতার ভাব থাকে কাছাকাছি মানুষদের সঙ্গে সমবয়সী মানুষদের সঙ্গে কথা বলার সময় তখন এই ইয়েও এটা ব্যবহার করা যায় এটা চলিতি হিসেবে ব্যবহার করা হয় তো পরবর্তীতে আমরা এই গ্রামারটা দেখতে পাবো তাহলে থোয়ান সিনুন থোয়ান সাহেব অনুারা সারামিয়েও থোয়ান সাহেব কোন দেশের মানুষ দেখেন এখানে বলছে কি ঝনুন ভেতুনাম সালামর্ মিদা তার মানে এখানে উত্তরটা এমন হবে থোয়ান সিনুন থোয়ান সাহেব ভেতনাম সালাম মিদা ভেতনামের মানুষ তো আমরা যে অর্থটা করলাম উত্তরটা করলাম সেই উত্তরটা দেখেন এখানে দেওয়া আছে যে ঝংদাব বলতেছে এক নম্বরের উত্তর যে মিনসুসিও মিনসুসি সাহেবের সাথে ইনসারুল হেস অভিবাদন করেছে কুশল বিনিময় করেছে ভেতনাম সারামেমিদা মিদা ভেতনামের মানুষ মানে থোয়ান ভেতনামের মানুষ যেহেতু আমরা এখানে উল্লেখ উল্লেখ না করলেও এটা সঠিক উত্তর ওহি ই শব্দকোষ দুই ওহি অর্থ শব্দকোষ ই অর্থ দুই এটা চিনোকোনে বলা হয় ঝিগব ঝিগব অর্থ পেশা হাঁকস্যাং অর্থ ছাত্র সনস্যাংনিম শিক্ষক হইসাওয়ান হইসা অর্থ কোম্পানি হইসাওয়ান সেখান থেকে আসে হইসাওয়ান অর্থ কোম্পানি কর্মচারী অথবা চাকুরিজীবী অথবা অফিস কর্মচারী সেটা বলতে পারে অর্থ গৃহিণী খেওসাল গোয়ান পুলিশ ছোবাং গোয়ান দমকল কর্মকর্তা খংমোয়ান সরকারি কর্মকর্তা ঝম দোকান কর্মচারী ঐসা ডাক্তার খানসা নার্স ইয়োরিশা রাধনে এখানে অর্থই রান্না করা ইয়ি রাধনে ই যেনি রান্না করে তাকে বলা হয় উঞ্জন গিসা গাড়ি চালক উঞ্জন অর্থ গাড়ি ড্রাইভ উঞ্জন হাদা গাড়ি ড্রাইভ করা আর উঞ্জন খিসা অর্থ গাড়ির ড্রাইভার চা টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার বলতে পারি আমরা মকসু অর্থ কাটমিস্তিরি নংবু কৃষক অবু জেলে সেই সব তথ্যগুলো প্রথমে আমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে তারপরে গ্রামারটা দেখতে হবে এরপরে এসে কথোপকথনটা দেখতে হবে তাহলে অধ্যায়টা আমাদের খুব সুন্দর করে সাজানো গোছানো ভাবে পড়াশোনা হবে উপরে যে শব্দ শেখা হয়েছে সেগুলো আরও একবার চিন্তা করে প্রশ্ন উত্তর দেয় অর্থাৎ যে শব্দগুলো পড়বো আমরা পড়ার পর এখানে একটা গেমের মতো আমাদের মিলাতে হবে কোনটা সঙ্গে কোনটা যাবে অর্থ ছবি খুরি ছবিটি বগো দেখে বগি উদাহরণ সরম মতো উদাহরণের মতো আলমাজন সঠিক মারুল শব্দ বা কথা ইয়নখল হাদ সংযুক্ত করা ইয়নখিওল হাসেও সংযুক্ত করুন এখানে বগি একটা উদাহরণ দিয়ে দেখা এটাকে ডাক্তার তাহলে এটা কোনটার সঙ্গে মিলে ঐষা ঐশার সাথে মিলে তাহলে এটা আমরা প্রত্যেকটা মিলায় দেখার চেষ্টা করব। তাহলে এখানে এটা কি চিত্র। তাহলে কি হবে হাকসেন এটা গৃহিণী এটা কোনটার সঙ্গে যাবে এটার সঙ্গে যাবে ঝুবু এটা অফিস কর্মচারী তাহলে কি হবে হইসা ওয়ান এটা পুলিশ তাহলে কি হবে তো যেটা আমরা মিলিয়েছি সেটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য এখানে উত্তর দেওয়া আছে চাইলে এখান থেকে মিলিয়ে নেবেন ই ই অর্থ অর্থ দুই দুই এটা একটা গ্রাম টার্ম আমরা এর আগে দেখে আসলাম ইমনিদা আমরা এর আগে দেখে আসছি ইমনি ডা ইমিদা দেখে আসছে এটার বিপরীত রূপ অর্থাৎ প্রশ্নমূলক রূপ হচ্ছে ইমনিকা অর্থাৎ ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয় প্রশ্ন করতে ইমনিকাটা ব্যবহৃত হয় যেখানে ফর্মাল পরিবেশ বজায় রাখতে হয় অর্থাৎ সম্মান দিয়ে কথা বলতে হয় সে সকল জায়গাতে ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয় চলিত তৃতীয় আলাদা একটা ট্রাম আছে সেটা আমরা পরবর্তী দেখে নেব তো ইমনিদা হচ্ছে প্রশ্ন উত্তরমূলক বাক্য অর্থাৎ সাধারণ বাক্য বিবৃতিমূলক বাক্য এবং ইমনিকা হচ্ছে প্রশ্নমূলক বাক্য এখন আপনার নাম জিজ্ঞেস করা হয় ইরুমি মস ইমনিকা আপনার নাম কি এখানে ইমনিকা ব্যবহৃত করা হবে প্রশ্ন করার জন্য তখন আপনি উত্তর দিবেন ঝনুন ধর আপনার নাম থোয়ান তাহলে আপনি বলবেন ঝনুন থোয়ান ইমিদা আমার নাম থোয়ান অথবা আমি থোয়ান এটা বলতে পারবেন তাহলে ইমনিকাটা কি হচ্ছে ইমনিকাটা হচ্ছে ইমিদার বিপরীত রূপ অর্থাৎ প্রশ্নবোধক রূপ প্রশ্ন করতে ইমনিকাটা ব্যবহৃত হয় যেমন দেখেন এখানে গা অর্থ ফার্স্ট পারসন না অর্থ সেকেন্ড পার্সন তার মানে ধরে নেন গা হচ্ছে আপনি এবং না হচ্ছে আপনার বন্ধু দুজন কথাবার্তা বলছেন তো আপনি বলছেন অনু কোন নারা দেশ সারাম মানুষ কোন দেশের মানুষ তাহলে এটা অর্থ হয়ে হচ্ছে কোন দেশ মানুষ এমন না এমনটা হবে যে অনু নারা সারাম কোন দেশের মানুষ তো এটা বললে কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয় না সেন্টেন্সটা কমপ্লিট করতে হলে কোনো একটা ইন্ডিং লাগাইতে হয় তো এখানে দেখেন এখানে দেওয়া হয়েছে ইমনিকা অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে এবং ইমনিকা শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন থাকবে অনুরা সারাম ইমনিকা কোন দেশের মানুষ আপনার বন্ধু বলছে ঝনুন আমি বাংলাদেশি বাংলাদেশে সারাম ইমিদা বাংলাদেশের মানুষ অর্থাৎ আমি বাংলাদেশের মানুষ এখানে দেখেন প্রশ্ন করতে হইসাওয়ান ইমনিকা হৈসাউন অর্থ কি চাকরিজীবী বা অফিস কর্মচারী তাহলে হৈসাওয়ান ইমনিকা আপনি কি চাকরিজীবী তখন আপনার বন্ধু বলতেছে নে হ্যাঁ হৈসাউন ইমিদা হ্যাঁ চাকরিজীবী যদি চাকরিজীবী না হতো তাহলে কি বলতো এখানে অন্য একটা কথা বলতো আনিও আনিও অর্থ হচ্ছে না এটা যদি লিখি আমি সেটা এরকম হবে আনিও আনিও অর্থ হচ্ছে না এবং হইসা ওয়ানের কাছে এখানে এই ইমনিটাটুকু বাদ যাবে না বোধ নেগেটিভ কথা বলার জন্য তখন আমরা কি দেখে আসছি একটু আগে ইগা আনিমনিদা যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে আমাদের কি বুঝবে ই আনিমনিদা তাহলে হইসা ওয়ানি এখানে কি বুঝবে ই আনিমনিদা অর্থাৎ হইসা ওয়ানি আনিমনিদা আমি চাকুরিজীবী নয় যদি নেগেটিভ কথা বলতে হয় তখন এটা ব্যবহৃত করা হবে যেটা একটু দেখে আসছি যদি পজিটিভ থাকে তাহলে কি বলতে হবে যেটা বললেই চলবে যে নে নেই নির্মিধা হ্যাঁ চাকুরিজীবী তো এখানে এমনি বুঝতে পেরেছেন তাহলে উদাহরণের মতো করে সম্পূর্ণ করতে বলছে এখানে সে আগের মতোই বগি সরম উদাহরণের মতো মনজাঙুল বাক্য আসে সম্পূর্ণ করুন বা তৈরি করুন হানসং হাসা মানে তৈরি করা সম্পূর্ণ করা এরকম বোঝায় বগি এটা উদাহরণ দিয়ে দিছে হাকসাং থেকে এখানে এটা এভাবে ব্যবহার করা ছাত্র যদি এখানে আপনি কথাটা উল্লেখ নাই কিন্তু এটা এভাবে আমরা বলতে পারি তাহলে হাকসাং থেকে কি হাকসাং ইমনিকা আপনি ছাত্র এখানে আমরা বলবো এক নম্বরে ওয়ান তাহলে আমরা এটাকে কিভাবে বলবো হইসা ওয়ান ইমনিকা চাকুরিজীবী আপনি কি সাকুরিজীবী ওয়ান অর্থ কি করে এসেছে আমরা দমকল কর্মকর্তা তাহলে শোভাঙ্গয়ান ইমনিকা আপনি কি দমকল কর্মকর্তা খান সাউর্থ নার্স তাহলে কি হবে এটা খান সা আপনি কি নার্স খিসুল সাউর্থ টেকনিশিয়ান তাহলে কি হবে খিসুলসা ইমনিকা আপনি কি টেকনিশিয়ান তো এখানে যে কথাগুলো আমি বললাম সেই বিষয়গুলো দেখেন এখানে দেওয়া আছে উত্তরগুলা এখানে দেওয়া আছে তো প্রথমে আপনারা এখানে নিজেদের মতো চেষ্টা করে পরবর্তীতে উত্তরের সঙ্গে মিলানোর চেষ্টা করবেন পরবর্তী দেখেন আরো পরে দেখি ছবি দেখে ব্যবহার করে বাক করা সম্পূর্ণ করি এখানে এক নাম্বার দুই নাম্বার তিনটা প্রশ্ন দেওয়া আছে তো এখানে দেখেন গা বলছে এবং না বলছে তার মানে কা আপনি কি চায়নার মানুষ আনিও না তো এই একজন থেগুকের মানুষ থাইল্যান্ডের মানুষ তাহলে এটা হবে আনিও না থেগুক সারাম ইমনিদা না থাইল্যান্ডের মানুষ আনিও অর্থ হচ্ছে না এরপরে দেখুন এটা বলছে ডাক্তার এটা একটা তাহলে খানসা আপনি কি নার্স তাহলে হবে ইনি বলছে যত নার্স না তাহলে বলছে আনিও না ঐসা ইমনি দা আমি ডাক্তার তিন নম্বরে দেখেন ইয়িসা রাধুনি তো এখানে দেখাচ্ছে ইনি রাধুনি না ইনি কাঠ দিয়ে দেখেন কাজ করছে এখানে হাতুরে আসে হাতে তাহলে সে উনি হতে পারে কাটমিস্ত্রি মকসু তাহলে কি হবে আনিও না মকসু ইমনিদা না আমি কাটমিস্ত্রি যে কথাগুলো বললাম সেগুলো দেখেন এখানে উত্তর হিসেবে দেওয়া হয়েছে তাহলে এখানে বসবে আনিও না থেগুক সানাম ইমিদা থেগুক মানুষ ইমনিকা এটা কোথায় বসবে এটা এ জায়গাতে বসবে তাহলে খানোসা ইমনিকা আপনি কি নার্স তারপর এটা বসবে এটা যে আনিও না হইসা ইমনিদা অর্থাৎ আমি ডাক্তার তারপরে এখানে ইমনি কাটা এখানে বসবে মকসুটা এখানে এসে বসবে ই কথোপকথন দুই থোয়ান এবং মধ্যে কথা বলছে অর্থাৎ থোয়ান এবং জুঙ্গু নিজেদের মধ্যে পরিচয় হচ্ছে এবং যার যার দেশের পেশা নিয়ে কথা বলছে প্রথমে কথোপকথনটা আমরা শুনে প্রথমে কথোপকথনটা আমরা ভালো করে পড়ে নিয়ে দুইবার শুনবো ডান একটা নোট দেওয়া আছে অনু অর্থ হচ্ছে কোন অনেক কিছুর মধ্যে বোঝাতে গেলে তখন অনুটা ব্যবহার করা হয় এটা নাউনের সাথে বসে তাহলে ফার্স্ট পার্সন দেখেন এখানে বলছে অনু কোন দেশের মানুষ সেকেন্ড পার্সন বলছে হাঙ্গুক সারামেদা কোরিয়ান মানুষ বা কোরিয়ার মানুষ এখানে বাম দিকে নোট আছে আনিও এটা অর্থ হচ্ছে না নাবদক উত্তর দিতে আনিওটা ব্যবহৃত করা হয় আর হ্যাদক উত্তর বলতে নে এটা ব্যবহার করে নে অর্থ হ্যাঁ এখানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন কথা বলছে রাশিয়া সারামিকা আপনি কি রাশিয়ার মানুষ আনিও না বাংলাদেশের মানুষ তো এখানে থোয়ান এবং ঝুঙ্গু কথা বলছে তো প্রথমে আমরা এটা ভালো করে বুঝে নিয়ে লিসেনিংটা শুনবো থোয়ান বলছে ঝনুন আমি থোয়ান থোয়ানিদা আমি থোয়ান বা আমার নাম থোয়ান ঝুঙ্গু বলছে কোন দেশের সারাম ইমনিকা মানুষ কোন দেশের মানুষ থোয়ান বলছে ভিয়েতনাম সারাম ইমনি ভিয়েতনামের মানুষ ঝুঙ্গু বলছে হাকস্যাং ইমনিকা আপনি কি ছাত্র থোয়ান বলছে আনিও না হইসাওয়ান ইমিদা চাকুরিজীবী যদি থোয়ান ছাত্র হতো তাহলে কি বলতো নে হাকস্যাং ইমনিদা তাহলে কার কাছে কি হইতো দা বৈষ্টমে প্রশ্নমূলক চিহ্নটা বাদ চলে যেত 자, 대화 2. 저는 투안입니다. 어느 나라 사람입니까? 베트남 사람입니다. 학생입니까? 아니요, 회사원입니다. তো আমরা যেটা পড়লাম এবং শুনলাম সে আলোকে দুইটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এক নাম্বার প্রশ্ন বলছে থোয়ান সাহেব অনুনারা সারামিয় কোন দেশের মানুষ থোয়ান সাহেব কোন দেশের মানুষ এখানে দেখেন সেই গল্পে বলছে থোয়ান যে বলছে ভেতনাম সারাম্মিদা ভেতনামের মানুষ তাহলে উত্তর কি হবে এখানে দেখুন দেওয়া আছে ভেতনাম সারাম্মিদা থোয়ান সি থোয়ান সাহেব উই উইটা থাকলে কি হয় রযোগ হয় তাহলে থোয়ান সাহেবের জিগাবুন জিগাব অর্থ পেশা উনটা ব্যবহৃত হইছে পার্টিকেল হিসেবে তাহলে জিগাবন পেশা বয়েও কি তোয়ান সাহেবের পেশা কি ম অর্থ হচ্ছে কি এটা অর্থ দ্বারা এরকম অর্থ কি এটা ম হলেও শুনতে বর মতো শোনা যায় তাহলে বয়েও তোয়ান সাহেবের পেশা কি এখানে এটা অর্থ হচ্ছে কি আর এটুকু ইন্ডিং হিসাবে ব্যবহৃত হইছে এটা গ্রাম একটা টার্ম আমরা পরবর্তী ধারি দেখতে পাবো তাহলে এটা উত্তর কি হবে থোয়ান সাহেবের পেশা কি হইসাওয়ানি মিদা চাকরিজীবী এখানে দেখুন দুই নম্বরে সেটাই উত্তর হিসাবে দেওয়া আছে এখন দেখুন আমাদের যেটা পড়লাম এতক্ষণ সেটার ভিত্তিকে আমাদের একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে হালদ অর্থ অ্যাক্টিভিটি বগি সরম উদাহরণের মতো সিনগু অর্থ বন্ধু দুল বোঝাতে দুলটা ব্যবহৃত হয় বহু বজন বোঝাতে অর্থাৎ সিংহ দুল বন্ধুদের সাথে সিংহ অর্থ বন্ধু দুল অর্থ বহু বসন তাহলে বন্ধুদের গোয়া অর্থ ও এবং সাথে অর্থ দেয় তাহলে সিংহ দুল গোয়া বন্ধুর সাথে ইরুম অর্থ নাম খুবসক অর্থ দেশ জিগব অর্থ পেশা মুদগ জিজ্ঞাস করা থেদাফে বুসেও উত্তর করে দেখুন তার মানে প্রশ্ন করে উত্তর করে দেখুন তার মানে বগি সরম উদাহরণের মতো সিংহ দুল গোয়া বন্ধুদের সাথে ইরুম নাম খুব চক দেশ জিগো পেশা মুদগ জিজ্ঞেস করে খেদা ভে উত্তর করে দেখুন তো এখানে বগি আছে একটা উদাহরণ দিয়েছে কিভাবে করবেন আপনারা আর কি থোয়ান এটা এটা রিহান কথা বলছে ইরুমি মস ইমনিকা ইরুম অর্থ নাম মত অর্থ কি ইমনিকাটা ব্যবহৃত হয়েছে কি গ্রাম আর্টিকেলটা আমি সবাই প্রশ্ন করার জন্য তাহলে ইরুমি মস ইমনিকা থোয়ান বলছে আপনার নাম কি রিহান বলছে রিহান ইমনিদা এখানে দেখেন রিহান উত্তর দেওয়ার সময় ইমনিদা ব্যবহার করেছে থোয়ান আবার প্রশ্ন করছে কোন দেশের মানুষ রিহান বলছে পাকিস্তান পাকিস্তানের মানুষ তখন থোয়ান হৈসওয়ান ইমনিকা আপনি কি চাকুরিজীবী রিহান বলছে নে হ্যাঁ হইসওয়ান ইমনিদা হ্যাঁ চাকুরিজীবী তো এইখানে যে উদাহরণটা আমরা দেখলাম সে উদাহরণের মতো করে আমাদেরকে এরকম দুই তিনটা গল্প লিখতে হবে তাহলে বুঝতে পারবো যে অধ্যায়টা আমাদের ভালো করে পড়াশোনা হয়েছে তো চাইলে আপনার বন্ধুর সঙ্গে বসে অথবা সহপাঠীদের সাথে বসে এরকম ভাবে নিজেদের মতো করে বানাই এটার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই অধ্যায়টা যেটা শিখলাম খুব সহজে সেটা প্র্যাকটিস হয়ে যাবে এখানে দেখেন ই হান ই ইয়ং হাদা অর্থ ব্যবহার সেখান থেকে হয়েছে ইয়ং হান ব্যবহারিক অভিব্যক্তি ব্যবহারিক অভিব্যক্তি অর্থাৎ এটাকে আমরা প্রবাদ বাক্যের মতো বলতে পারি এখানে কিছু প্রবাদ এরকম বাক্য পাব যেমন অর্থ প্রথম দেখা সেখান থেকে অর্থাৎ অর্থাৎ প্রথম দেখা হলো আপনার সাথে প্রথম দেখা হলো এখানে সৌম অর্থ প্রথম বোদা থেকে হয়েছে বৈজ্ঞের সমিদা অর্থাৎ প্রথম দেখা হলো এটা অর্থ দ্বারাই এখানে দেখেন গেট যেটা আছে গেটটা ব্যবহৃত হয় জাস্ট অনুমান করে কথা বলার জন্য একটা বিষয় খেয়াল রাখবেন সাংসিয়তের পরে যদি শিয়ত থাকে তাহলে সাংসিয়তের উচ্চারণটা হয় না তাহলে এটা কি হবে বয়েব গে সুমিদা এখানে গিয়কের পরে এখানে তো উচ্চারণ আসবে না কারণ বা শিয়ত থাকলে সাংসিয়তটা বাদ দিয়ে উচ্চারণ করতে হয় ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কথা বলছে এটা যে দেখলাম সেটা অনুযায়ী একটা দুটা স্যান্ডেজ দেওয়া আছে মান্না স মান্না দা দেখা করা মান্না স দেখা হওয়াতে ভালো লাগলো মানে দেখা হওয়াতে ভালো লাগলো থোয়ান মানে থোয়ান নাম ই রাগো মানে বলে এটা গ্রামাটিক্যাল টাম ই রাগো বলে অথবা রাগো দুইটাই একই গ্রামাটিক্যাল টাম বাসিম থাকলে ই রাগো ব্যবহৃত হয় বাসিম না থাকলে রাগো ব্যবহৃত হয় থোয়ান ই রাগো থোয়ান বলে হামনিদা ডাকবেন হাদা অর্থ করা কিন্তু এখানে রাগ হাতা অর্থ হচ্ছে ডাকবেন এরকম একটা অর্থ দেয় তাহলে থোয়ানি রাগ হামিদা থুয়ান বলে ডাকবেন যখন আপনারা কাউকে কাছে পরিচয় করে দেন নিজেকে তখন বলেন না যে আমাকে এটা বলে ডাকবেন আপনার নামটা বলে বলেন এটা বলে ডাকবেন তখন এটা ব্যবহার করা যায় তাহলে থোয়ানি রাগো হামিদা থোয়ান বলে ডাকবেন সোম সুমিদা প্রথম দেখা হলো তার মানে এনার সাথে প্রথম দেখা হইলো বিজয় সে প্রথমে বলছে মান্নাসা সাঙ্গা প্রথম সাক্ষাতে ভালো লাগলো বা দেখা হয়ে ভালো লাগলো মন হওয়া সংস্কৃতি এই সংস্কৃতি নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে উপরে আই বাটন ক্লিক করলে সেখান থেকে দেখতে সুন্দর আমি এটা আজকে আর দেখাই দিচ্ছি না কারণ একই ভিডিও বারবার দিলে ঝামেলা হয় যার কারণে এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি না উপরে আই বাটনে ক্লিক করলে সেখান থেকে সংস্কৃতিটা দেখে নেবেন এখানে বলছে ইপিএস টপিক ঠুদগি ঠুৎগি মানে হচ্ছে লিসিনিং আর ইকি মানে হচ্ছে রিডিং তো থুদগি এটা আমরা আজকে শুনবো এক থেকে তিন পর্যন্ত অডিও জাতীয়তা নির্ণয় প্রশ্ন করতে বলছে এগুলো আমরা না দেখলাম এই যে কথাগুলো এখানে লেখা আছে এর প্রত্যেকটা অর্থ আমাদেরকে জানতে হবে কারণ প্রশ্ন যতক্ষণ প্রত্যেকটা বুঝবেন না ততক্ষণ কিন্তু উত্তর মুখস্ত করতে পারবেন না এজন্য প্রশ্ন শব্দগুলো কিন্তু মুখস্ত করে ফেলতে হবে আমাদেরকে থুরুন মানে সোনা গসুল গত মানে বিষয় আর গসুল বলতে বলছে বিষয়টি তাহলে থুরুন গসুল সোনা বিষয়টি খুরু খুরু দাম হচ্ছে বাছাই করা খুরু শিক্ষ বাছাই করুন তাহলে সোনা বিষয়টি বাছাই করুন এই শব্দগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর করা সম্ভব হবে না তাহলে বলছে সোনা বিষয়টা বাছাই করতে বলছে এখানে যেটা লিসেনিংয়ে আমাদেরকে বলবে ওটা শুনে আমাদেরকে বাছাই করতে হবে তো শুনেই চলেন সবাই মিলে ইরে রে স সাম্বান যেটা বলছে ইল মানে এক এখন বলছে এ স এ সমান আমরা জানি না হতে থেকে ইরে স এক হতে সাম তিন বন মানে কে আমরা জানি না নাম্বার বুঝাই করে আসছে না গণার একে ইরে স সাম বন এক থেকে তিন নাম্বার পর্যন্ত এরকম বলছে ফুরুন গসল ফুরুশিপসিও সোনা বিষয়টা বাছাই করুন এখানে কি বলছে যা শুনেছেন তাই বাছাই করুন বাংলা সাথে মিললো এটার সাথে আমাদের মিলছে না কিন্তু তো বাংলা আমরা এক প্রশ্নটা মনোযোগ দিয়ে এখানে কি বলছে হাঙ্গু অর্থাৎ সোনা বিষয়টা বলতে এখানে এরকম প্রশ্ন আমাদের থাকে দুইটার মতো তো প্রত্যেক সেটে থাকে না এখন কিছুটা সীমিত করে দিছে একটা থাকে আবার থাকে না শুনছো বিষয়টা এরকম চারটা অপশন থাকবে আপনাকে একটা বলবে লিসনিং এ সেটা শুনে বাছাই করতে হয় তো এখানে আমাদেরকে কি বলছে হাঙ্গুক হাঙ্গুক বলছে যে তাহলে উত্তর কোনটা হওয়ার কথা আমাদের তিন নাম্বারটা ই মানে দুই মিয়ানমা মিয়ানমা মিয়ানমার বললো মানে সোনা বিষয়টা বাছাই করতে যেটা শুনছে ওইটা বাছাই করতে বলছে আমাকে মিয়ানমা বলছে তাহলে মিয়ানমার কোনটাতে আছে দুই নাম্বারে আছে এটা উত্তর সাম থিমোরে তিন নাম্বার কি বলছে ধংথি মরু ধং কোনটা এক নাম্বারে আছে এরপরে আসি চলেন এখানে এটাই বলবে দেখেনবন চার থেকে পাঁচ সুম অর্থ পরবর্তী বা পরের হুরিম চিত্র বগো দেখে আলমাজন এখানে চলে এসে আলমাজন গোসুল বিষয় বাছাই খুরুদা সঠিক খুরু থেকে খুরুদা অর্থ বাছাই করা তাহলে পরবর্তী চিত্র দেখে সঠিক বিষয়টা বাছাই করুন তো এরকম প্রশ্ন আমাদের থাকে পরীক্ষাতে তো এখানে একটা চিত্র দেওয়া আছে এটা কি একটা ডাক্তারের ছবি দেওয়া আছে চার নম্বরে তাহলে এখানে চারটি অপশনে বলবে কোখন আমাকে ডাক্তার বলছে ডাক্তারের কোরিয়ান তখন সেটা হবে আমাদের সঠিক উত্তর চলেন দেখি কি বলে 다음 그림을 보고 알맞은 것을 고르십시오 그러면은 আমাদেরকে যেটা আমরা এখন ভিং হয়ে পড়লাম ওটাই বলতে 4번 1 의사 2 목수 ইল বলতে ওই ঐসা ওই মানে ডাক্তার তাহলে উত্তর আমাদেরকে এক নম্বরে হওয়ার কথা দুই নাম্বারে মকশো মকশু মানে কাট মিসছে তাহলে দুই নম্বরে হবে না সাম হাকসেং হাকসেন ছাত্র এটা কি ছাত্র না এটা তো সাত্র এটা ডাক্তার সা জুবু যুবু অর্থ গৃহিণী তাহলে উত্তর আমাদের কোনটায় আছে এক নাম্বারে বলছে এবার দেখে পাঁচ নাম্বারটা শুনে দেখি এটা কি আগে এসব সকল প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমরা যেটা করবো সর্বপ্রথম আমরা দেখে নেব চিত্রটা ভালো করে আমরা বুঝে নেব চিত্রটা এখানে কি করতে একজন লোক রান্না করছে দেখেন হাতে সামুচ আছে সে রান্নার কার্যক্রম চালাচ্ছে তাহলে কি হবে এই রান্নার কথাটাই চারটা কোন একটা অপশনে বলবে সেটাই হবে আমাদের উত্তর রাধুনিক এটা হচ্ছে রাধুনি তাহলে হয়তো বা এই ব্যক্তি রাধুনি না হলে বা রান্না করছে মানে রান্না নিয়ে কোনো কাজ করছে এরকম কোনো বিষয় থাকবে তাহলে রাধুনি যদি হয় রাধুনি করিয়ান কি ইউরিশা আমরা এগুলো পেলে করার আগে আমরা দেখে নিব যে ওই জিনিসটা আমরা বুঝি কিনা এটা যদি আমরা না বুঝতাম তাহলে কি আমরা পেলে করে বুঝতে পারবো অপশনের কোথায় আছে কোনটা উত্তর হবে পারবো না এই জন্য আগে আমাদেরকে যেটা চিত্র থাকবে চিত্রটা ভালো করে বুঝে নিতে হবে তো চলেন দেখি এটা কি বলে ওপান 1 회사원 1 মানে এক নাম্বার মানে এক নম্বরে আছে এখানে দেখা যাচ্ছে না কিন্তু শুনাইছে আমাদেরকে হইসাওয়ান মানে এটা অফিস কর্মচারী ই

তো এখানে দেখেন আমরা যে লিসেনিং গুলা শুনলাম যদি কারো শুনতে সমস্যা হয় বুঝতে সমস্যা হয় সেইগুলোর জন্য যে কথাগুলো আমাদেরকে লিসেনিং এ বলছে সেই কথাগুলো এখানে আছে থুদগি মানে লিসেনিং থেবন মানে হচ্ছে স্কিপ বোঝায় আর কি মানে যে কথাগুলো বলছে আর কি এক নাম্বারে দেখেন আমাদেরকে এখানে বলছিল হাঙ্গুক এক নাম্বারে বলছিল সেই হাঙ্গুকটা এখানে লিখা আছে পরে বলছিল আহ থেগুক এটা ভুল আছে থেকু কিন্তু আমাদের বলছিল না এটা ভুল আছে এখানে তারপর আছে থিরুক বলছিল আমাদেরকে না পূর্ব না বলছিল আমরা বাসাই করছি শুন এখানে একটা বিষয় আছে ইয় আর এখানে নাম হ্যাঁ নাম নামটা অর্থ পুরুষ তোরে এখানকে যাটা বাদ দিছে এখানে যাটা বাদ দিছে ই অর্থ মহিলা তো এই কথা এক নাম্বারে শুনছিলাম তো একজন মহিলা বলছিল দুই নাম্বারে বলছিল একজন ছেলে আবার তিন নাম্বারে একজন মহিলা বলছিল এটাই বুঝাইছে যে এই ভয়েসটা ছিল মহিলা পুরুষের দেখেন বলছিল পুরুষ বলছিল ঐশা পুরুষ বলছিল মকসু তারপরে বলছিল হাকচাং তারপরে বলছিল যে লিসিংটা আমরা শুনছি সেটা এখানে দেওয়া আছে এখন চলে আসেন নিচে আরো কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে হাকচাং বর্ধিত ইয়ন হচ্ছে অনুশীলন বর্ধিত অনুশীলন এখানে কিছু বর্ধিত প্রশ্ন দেওয়া আছে থুরুন গসল করুন শিবশ্য বিষয়টা বাছাই করুন সোনা বিষয়টা আমাদেরকে বাছাই করতে বলছে তো যেটা বলবে সেটা শুনে আমাদেরকে বাছাই করতে হবে ক 1 들은 것을 고르십시오 방글라데시 কি বলছে 방글라데시 মানে এই যে এখানে আছে এটা এটা উত্তর এরপর দেখেন ঝিলমুন মানে প্রশ্ন ঝিলমুন হল প্রশ্ন থুদগো শুনে আলমাজন সঠিক থেদা হচ্ছে উত্তর থেদা বল উত্তরটি পুরু শিষ্য বাছাই করো ঝিনমুনুল থুদ্ব প্রশ্ন শুনে আলমাজন সঠিক থেদা বল পুরু শিষ্য উত্তরটি বাছাই করুন তো এখন প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করতে হবে আমাদের এই প্রশ্ন একটু আমাদের একটু কঠিন হয়ে যাবে কঠিন হয় পরীক্ষাতে তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে চলেন শুনে কি কি বলে দুই নম্বরে ই জিলমুনের দিকো আলমাজুন দেদাবল গোরুশিপসিও হানগুক সারাম ইমনিকা কি বলছে আমাকে হানগুক সারাম ইমনিকা আপনি কি কোরিয়ান মানুষ এরকম প্রশ্ন করছে নে হ্যাঁ হ্যাঁ ছাত্র এটা কি উত্তর হবে তাকে তো জিজ্ঞেস করছে যে আপনি কোরিয়ান মানুষ তাহলে কি হয়তো বা হবে হ্যাঁ আমি কোরিয়ান মানুষ অথবা না আমি কোরিয়ান মানুষ না এরকম একটা উত্তর আসবে তাহলে নে হাকসাং ইন্মিদা হ্যাঁ ছাত্র তাহলে তো উত্তর হবে না নে হ্যাঁ হইসাওয়ান হ্যাঁ অফিস কর্মচারী এটা উত্তর হবে না আনিও না ভাঙু সারাম ইদা না কোরিয়ান মানুষ কি উত্তর হবে যেহেতু বলছে আপনি কোরিয়ান মানুষ যদি সে কোরিয়ান মানুষ হয়ে থাকে তাহলে বলবে হ্যাঁ কোরিয়ান মানুষ যদি কোরিয়ান মানুষ না হয় তাহলেই বলবে যে না কোরিয়ান মানুষ না তাহলে এখানেও এটা উত্তর হবে না তারপর দেখেন আনিও না থেগুক সারামেমিদা না থাইল্যান্ডের মানুষ তাহলে এটাই হবে উত্তর দেখেন এখানে বলছে তিন নাম্বারে ছাউন পরবর্তী খুরি মসজিদ্র বগো দেখে আলমাচ সঠিক গোসুল বিষয় খুরি শিবস বাসায় আমরা কিন্তু প্রত্যেকে এই কাজটা করব। একটা প্রশ্ন দেখা আগে একটা প্রশ্ন উত্তর করার আগে সর্বপ্রথম আমাদের কাজ থাকবে প্রশ্ন পড়া প্রশ্ন না পড়ে কেউ হুমড়ি খেয়ে আমরা উত্তর করতে যাব না প্রশ্নগুলো আমাদের মুখস্ত করে ফেলতে হবে অনেক সময় এটা দেখবেন যে ভালো স্টুডেন্ট ফেল করে আসছে তার মূলত কারণ থাকে সে প্রশ্ন বুঝে না প্রশ্ন উত্তর করতে পারে না আর উত্তর করতে পারি না পারে সেটা পরের কথা আমি প্রশ্ন না বুঝি তাহলে তো উত্তর কখনোই হবে না এই জন্য প্রশ্নে থাকা শব্দগুলো অর্থ জানতে হবে মানে এটাতে কি বলে এখানে একটা ব্যক্তি দেখা যাচ্ছে সে কি অফিস কর্মচারী এরকম একটা চিত্র আমাদের বইতে আছে তো এই অফিস কর্মচারী এই সংক্রান্ত কোন একটা শব্দ এখানে আমাদেরকে বলবে চারটার মধ্যে এটা আমাদেরকে বাসায় করতে হবে দাম ক্রিমল বগো আলমাজন গসল খরুশিপসিয়াও ইল খিসুলচা ইল খিসুলচা এক নাম্বার টেকনিশিয়ান বলতে এটা টেকনিশিয়ান না ইরি সা ই না দুই সাম মানে কি পুলিশ অফিসার তার মানে এক দুই তিন হয়ে নাই তাহলে আলটিমেটলি আমাদের চার নাম্বার তো উত্তর হয়েই যাচ্ছে এখানে বলবে কি হইসাওয়ান হইসাওয়ান অফিস কর্মকর্তা বা কর্মচারী এই আমাদের লিসিনিং প্রশ্ন ঠিক যে কথাগুলো আমাদের প্রত্যেকটা প্রশ্নে বলছে এখান থেকে সে কথাগুলো স্কিপ দেওয়া আছে যদি বুঝতে হয় তাহলে প্রশ্ন সহ দেওয়া আছে এখান থেকে আমরা বুঝে নিতে পারবো এটা গেল আমাদের লিসিনিং এর প্রশ্ন এখন আসি আমরা ইপিএস টপিক ইকি মানে ইপিএস টপিক রিডিং রিডিং পার্ট প্রশ্ন ফাউম পরবর্তী ক্ষুরি মূল চিত্র বোধ দেখে মান মন সঠিক থান অর্থ শব্দ তাহলে একটা একটা ভেঙে দিই থাম পরবর্তী খুরিমুর চিত্র বোগো দেখে মানন জিওতে পরে নিয়ন থাকলে ত ধ্বনির পরে নিয়ন থাকলে তো নরমত পড়তে হয় তাহলে থানরুল শব্দ কুরু শিপস বাছাই করো এখানে একজন ব্যক্তি দেখা আসছে কি সবাই আমরা জানি জানার কথা হইসাওয়ান এটা কি হইসার মানে কি অফিস কর্মচারী সনসিং শিক্ষক তাহলে কি হবে এটা উত্তর হবে পুলিশ অফিসার খঙ্গুয়ান সরকারি কর্মকর্তা দুই নম্বরে দেখেন একটা ব্যক্তি দ্বারা আছে কিনে ধান ধানের মতো তার মানে এটা কৃষক ঝমুয়ান দোকান কর্মচারী অবু জেলে মকসু কাঠমিস্ত্রি নঙ্গু কৃষক তাহলে কোনটা হওয়ার কথা কৃষক এখন দেখেন আমাদের ভয়ের যে জায়গাটা থাকবে আর আমাদের পরীক্ষার থেকে কঠিন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে শূন্য স্থান আমি মনে করি আমাদের পরীক্ষা যেটা হয় এই পরীক্ষার সব থেকে কঠিন প্রশ্ন হয় শূন্য স্থানে যার কোনো টেকনিক এটা ভালো করতে হলে বেশি বেশি সব না আছে গ্রামাটিক্যালটা ভালো করে আয়ত্ত করা আস্তে আস্তে আমাদের হয়ে যাবে তাহলে সামেস অবন তিন থেকে পাঁচ বিন খানত্ব শূন্য স্থান বিন খানে শূন্য স্থানে থরো খাদা মানে হচ্ছে প্রবেশ করা সঠিক মূল শব্দ আছে থুরো থুরো গাদা থুরো গাদা প্রবেশ করা থুরো খাল গাল প্রবেশ করা খাজা সবচেয়ে বা সর্বাধিক আলমাজন সঠিক গোসুল বিষয় খুরু শিপস বাছাই করুন শুনবাস খুব কঠিন কিছু না ডাসে একটু মেধা খাটাইতে হয় ঝনুন আমি ভেতনাম আমি ভেতনাম ড্যাশ মেধা ভেতনাম ড্যাশ তাহলে কি হওয়ার কথা মঙ্গল কেমন হবে যে আমি ভেতনাম মঙ্গল তারপরে সারাম মানুষ এটা আমি ভেতনামের মানুষ ইনসা অভিবাদন অভিবাদনাম ইনসা ইমা আমি ভেতনামের অভিবাদন এটা কি উত্তর হয় হয় নারা অর্থ দেশ ঝনুন ভেতনাম নারা ইমৃদা আমি ভেতনাম দেশ দেশ এটা কি উত্তর হয় হয় না এভাবে মিলাইলেই কিন্তু উত্তর করা যায় তারপরে গা মানে কি ফার্স্ট পার্সন না মানে সেকেন্ড পার্সন তো এটা বলছে ড্যাশ ই এখানে ড্যাশে কিছু একটা বলবে ম সিমনিকা ম তত্ত্ব কি আমাকে কি জানি না কয় সে কি অর্থ হচ্ছে কি ম সিমনিকা ড্যাশ কি তাহলে ড্যাশে কি বলবে রিহান তার মানে একটা নামের কথা বললো রিহান মানে একটা নাম তার মানে এখানে কি বলছিল হাঙ্গুক কোরিয়ান তাহলে কোরিয়ান কি তারপর সে নাম বলে তো কি হবে না জিগব মানে পেশা তাহলে এখানে জিগবটাকে তখন উত্তর হতো যদি এখানে কোন পেশার নাম থাকতো ইরোম অর্থ নাম ইরোমি মসিমনিকা আপনার নাম কি রিহান রিহানিমিদা রিহান এটাই হবে উত্তর ঝম কর্মশালী জিগব পেশা এই পেশাটা উত্তর হতো যদি এখানে কোনো পেশার নাম থাকতো হইস নেমি নিমিমিদা তাহলে থাকতো তাহলে জিগবি মোসিমনিকা আপনার পেশা কি তখন বলতে পারতো হাকস্যাং মিদা হইসাওয়ানিদা তখন তো জিগবটা হতে পারতো এরপরে পাঁচ নাম্বার আছে আপনি কি ছাত্র যেহেতু বলছে কথা ঘুরাই ফেলছে দেখেন বলছে কি আপনি ছাত্র বলছে যে অফিস কর্মকর্তা অফিস চাকরিজীবী তাহলে এখানে কি বলবে হ্যাঁ অফিস চাকরিজীবীটা কি হবে যেহেতু সে ছাত্র না বলে তো সে অফিস চাকরিজীবী তাহলে আনিও না হইসম ইমিদা না অফিস কর্মকর্তা তাহলে এটাই হবে উত্তর খনছানায় খনায় তো ঠিক আছে বা কোনো সমস্যা নেই খামসা হামিদা ধন্যবাদ উত্তর কি হয় কথা আনিও আনিও আর কি জন্য হলো যদি এখানে বলতো যে হাকসেন ইমিদা তাহলে কিন্তু হ্যাঁ নে হাকসান ইমিদা হ্যাঁ ছাত্র যেহেতু বলছে অফিস কর্মচারী তার মানে কি সে প্রশ্ন করছে ওটার সাথে তার কথা মিল নাই সেই জন্য বলবে যে আনিও পরে দেখেন আমাদের কিছু বর্ধিত প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় পাবো পরবর্তী খুরিমূল প্রশ্ন দেখে সঠিক বাক্য খুরি বাছাই করুন এখানে বাংলাদেশের মিরা থাইল্যান্ডের মানুষ লাউসো সারামি মিদা লাউসের মানুষ মিয়ানমার সারামি মিরা মিয়ানমারের মানুষ মিয়ানমারের মানুষ না কিন্তু বাংলাদেশের মানুষ কারণ এখানে বাংলাদেশের পতাকা দেওয়া আছে বাংলাদেশের সারামি মিদা বাংলাদেশের মানুষ এটা একটা মোজা আমরা এটা পাই নাই এটা আমরা পড়ি নাই এটা পরি নাই তাহলে মোজা কি বলা হয় জাংহুয়া এটা হচ্ছে বুটস জুতা অর্থাৎ কাদা মাটির মধ্যে দেখবেন এক ধরনের জুতা পরে যেটা ই পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত মোজার মতো থাকে প্লাস্টিকের সেটা জাংহুয়া ইয়াং ইয়াংমাল অর্থ মোজা ভেগে বালিশ সু সুজোতা কালো জোতা যে জুতা পরে অফিস অফিসে যায় যা হ এটাও কিন্তু জুতা এটাও জুতা যেটা পার্থক্য আছে তাহলে এটা ইয়াং মাল অর্থ মোজা তাহলে উত্তর হবে দুই নাম্বার এসব শব্দ আমাদের সামনে আসবে এক সময় কিন্তু এটা অ্যাডভান্স করে দিয়ে দিছে এরপরে তিন থেকে চার সামেস সাবন বিনখানে শূন্য স্থানে থোর প্রবেশ করা খাজান সবচেয়ে আলমাজন সঠিক গসুল বিষয় পুরুষ শিবস বাছাই করা সুন্দর স্থানে প্রবেশ করা সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন গা ফার্স্ট পার্সন না সেকেন্ড পারসন তাহলে এখানে বলছে এখানে কি বসবে সেটাই আমাদেরকে বাছাই করতে হবে আনিও না নম্বু ইমনিদা না কিশোর তাহলে কি হবে নম্বু ইমনিকা আপনি কি কিসো এখানে যদি নে থাকতো তাহলে কিন্তু এক নাম্বারটা উত্তর হতো মৎস আপনি কি কাঠমিস্ত্রি এটাই হবে উত্তর যে আপনি কি কাঠমিস্ত্রি তখন বলছে না ইমনিদা আমি কৃষক থোয়ান ইমনিকা আপনি কি থোয়ান সাহেবের নাম বিষয়ে কোনো কিছু নাই পেশা নিয়ে আসে তাহলে এটা উত্তর হয় না অনু নারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ এখানে কি উত্তরে দেশে কোনো কথা বলছে সে তো এটা উত্তর হবে না এখানে একটা পেশা নিয়ে কথা বলতে উপরে এখানে পেশা নিয়েই কিছু থাকবে এরকম সুখা হামিদা অভিনন্দন তো আমরা কেউ কাউকে যদি কংগ্রেসলেশন বলে তাহলে সে তাকে আমরা কেউ বল কি বলি থ্যাংক ইউ বলে ধন্যবাদ বলে এই প্রশ্ন অনেকে ভুল করে বসে তাহলে কাউকে অভিনন্দন জানলে আমরা কি বলে সে বিপরীতে কি বলে ধন্যবাদ বলে খামসা মিদা ধন্যবাদ এটাই হবে উত্তর ঝাল মক্কে সুমিদা ভালো করে খাবো আন্ন হি ঝুমসেও ভালো করে ঘুমান বা গুড নাইট ঝুমাল ঝাল ঝুমাল সাপ্তাহিক ছুটি ঝাল ভালো করে বনে সেও কাটান সাপ্তাহিক ছুটি ভালো করে কাটান এটা কি হবে উত্তর হবে কোনটা খামসা এই ছিল আমাদের ছয় নম্বর অধ্যায়ের প্রশ্ন পর্ব